ডিপিএল দুই হাজার একুশ বাইশ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেল সব রূপগঞ্জ দলীয় সর্বোচ্চ বিরানব্বই রান করায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন নাইম ইসলাম নাইম সবদের ব্যাটে আকবর আলীদের দুশো বিরানব্বই রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছিল লিজেন্ড রূপগঞ্জ সেই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই মেহেদিম মারুফকে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স দলীয় চব্বিশ রানে আউট হন ফরহাদ হোসেন পঁয়তাল্লিশ রানের মধ্যে চার উইকেট পরে গাজী বিপাকে পড়তে হয় গাজী গ্রুপকে এবারের মৌসুমে গাজী গ্রুপকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর মাহমুদুল ও আকবর মিলে পঞ্চম উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন তবে ক্রিজে সেট হয়েও মেহেদি হাসান রানার বলে আউট হন গাজী গ্রুপের অধিনায়ক আকবর উনত্রিশ রানে পরবর্তীতে দ্রুত উইকেট ভাঙতে থাকে গাজ গ্রুপের মাহমুদুল হাসান চেষ্টা করলেও তার ইনিংস থামে ব্যক্তিগত তেত্রিশ রানে ফলে দলীয় একশো চুয়াল্লিশ রানে থামে গাজী গ্রুপের দলীয় সংগ্রহ একশো সাতচল্লিশ রানের বড় ব্যবধানের জয়ের পেছনে বল হাতে অবদান রূপগঞ্জের সব বলারদের সর্বোচ্চ দুটি করে উইকেট পান সঞ্জিত সাহা ও তনভীর হায়দার ব্যাট হাতে বিরানব্বই করার পর বল হাতেও একটি উইকেট নেন নাইম অন্যদিকে ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ সূচনা পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব 2021-22 মরসুমে নিজেদের প্রথম ম্যাচে সিটি ক্লাবকে 50 রানের ব্যবধানে হারিয়েছে गतবারের রানার্সআপ দলটি বিকেএসপি 3 নম্বর ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় সিটি ক্লাব নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে শক্তিশলী প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় 265 রান দলে পক্ষে 60 রান করেন ওপেনার এনামুল হক বিজয় 82 বলের মোকাবেলায় এছাড়া শামসুল রহমান শুভ 45 অলক কাপালি 40 নাসির হোসেন 32 ও অভিমন্য ইস্বরন 30 রান করেন সিটি ক্লাবের পক্ষে দুটি করে উইকেট স্বীকার করেন আব্দুল হালিম আমিনুল আমিনুর রহমান ও এস এম আবদুল্লাহ আল মামুন রাজু জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু ইঙ্গিত দল দিলেও দলীয় বিয়াল্লিশ রানের প্রথম উইকেট হারানোর পর খেই হারিয়ে ফেলে সিটি ক্লাব নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে পঁয়তাল্লিশ দশমিক দুই ওভারে অল আউট হতে হয় তার আগে দলীয় সংগ্রহ দাঁড়ায় দুশো পনেরো রান দলের পক্ষে সর্বোচ্চ সাঁয়ত্রিশ রান আসে অধিনায়ক জাওয়াত রায়নের ব্যাট থেকে যিনি অপরাজিত ছিলেন এছাড়া একত্রিশ রান করেন মৌনুল ইসলাম সোহেল প্রাইম ব্যাংকের পক্ষে ম্যাচ শেখ মেহেদী হাসান একাই স্বীকার করেন তিন উইকেট যিনি ব্যাট হাতে খেলেছিলেন ষোলো বলে সাতাশ রানের কেমিও